is Lahori food, which is from Pakistan, and which is basically the province of Punjab. The Pakistani Punjabi food, which is very rich in its spices and its ingredients and its cooking method, and non-vegetarian as well as vegetarian fare. সমস্ত কিছু নিয়ে আমাদের লাহোরি কুইজিন। কিছু ডিশেস এদের যেমন গোবি মাসাল্লাম, কিমা কলেজি, গুরদে কাপুরে, উইচ ইজ ইউজুয়ালি নট দেয়ার ইন ক্যালকাটা। কোথাও আপনি এই কুইজিনটা পাবেন না। তো উই আর ডুইং এ লাহোরি ফুড ফেস্টিভ্যাল টু ডু ইট। এই কদিনই পাওয়া যাবে, কদিনই পাওয়া যাবে। এটা স্পেশালিটি, স্পেশালিটি। আর শিপসরা ওখান থেকে এসেছেন। আর কি কি মনে হয় আপনার যে কেমন সাড়া পড়বে বা কি? তা নিশ্চয়ই আমাদের রিজার্ভেশনস তো খুবই ভালো আসছে লাহোরি ফুডের জন্য। আর কলকাতার বাঙালিরা আমি মনে করি কি নন ভেজিটেরিয়ান খাবার তো খুব পছন্দ করে। বিভিন্ন মাটন ডিশেস আছে, বটি মশালা আছে, তো ইট উইল বি কোয়াইট এ গুড রেসপন্স। আর বিরিয়ানি তো পাকিস্তানের একটা ব্যাপারই আছে, ওই ব্যাপারটা। হ্যাঁ, বিরিয়ানি আছে, কিন্তু লাহোর ইজ নট ফেমাস ফর বিরিয়ানি। লাহোরের নিজস্ব রাইস প্রিপারেশনস প্রচুর আছে, পোলাও ফোলাও, যেগুলো আমরা ফিচার করবো। আর নন ভেজিটেরিয়ানে কিছু ডিশেস আছে যেগুলি পাওয়া যায় না এখানে, যেমন কিমা কলেজি, যেটা লিভার দিয়ে তৈরি হয়, মিন্স মটন দিয়ে হয়, গুরদে কাপুরে, চাপলি কাবাব, এই সব জিনিস কলকাতায় যে বাঙালি ফুডটা বা যে নর্থ যে মানে ইন্ডিয়ান ফুডটা আমরা সার্ভ করি বা কলকাতা যে যেরকম ইন্ডিয়ান ফুড খায়, সেটা হচ্ছে মোস্টলি লখনৌই স্টাইল অফ ইন্ডিয়ান মোগলাই ফুড। আপনি কলকাতা বিরিয়ানি যদি দেখেন, এটা লখনৌ ইনফ্লুয়েন্স বিরিয়ানি। ইভেন কলকাতার যে ইন্ডিয়ান নন ভেজিটেরিয়ান ডিশেস, সেটাও লখনৌ, লখনৌ স্পেশালিটি, লখনৌ ইনফ্লুয়েন্সড, সেটা কিন্তু আমাদের ফুডের সঙ্গে সিমিলার না। এটা হচ্ছে পাঞ্জাবি মুঘলাই ফুড, মানে ফুড ইনফ্লুয়েন্সড উইথ পাঞ্জাবি কালচার অ্যান্ড দি মুঘলাই অর দি আফগানি টাচ, এটাই লাহোরি কুইজিন। ও, ডেজার্টের মূলত তো গাজর কা হালুয়া, গজরেলা, লাহোরি জিলিপি। লাহোরি জিলিপি ইজ ক্রিস্প, থিন, রস কম থাকবে, একদম কড়ক হবে খেতে, আর স্যাফরন ইউজ হবে, জাফরান দিয়ে। আর তাছাড়া আপনার একটা স্পেশালিটি ডেজার্ট আছে আমাদের, গুলকান্দ কা হালুয়া, যে পানে যে মশলাটা ইউজ হয় গুলকান্দ, ওটা দিয়ে হালুয়া। এরকম কিছু আঞ্জির কা হালুয়া আছে, তো বালুশাহি আছে, ডেজার্টও অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। তো আমি মনে করছি কি যারা মিষ্টি এবং মাটন ফিশ চিকেন খেতে ভালোবাসেন এবং ভেজিটেরিয়ান খাবার তো অবশ্যই আছে, তার সবাই আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।